রাস্তার মাথা বন্ধন ব্যাংকের সামনের ছিনতাই কাণ্ডে গ্রেপ্তার আরো এক ছিনতাইবাজ। স্বয়ং ভৌমিক নামে এই ছিনতাইবাজ বুধবার বিশালগড় থানায় আত্মসমর্পণ করেছে। উল্লেখ্য, গত 9 সেপ্টেম্বর গভীর রাতে বিশালগড় থানাধীন রাস্তার মাথা বন্ধন ব্যাংক সংলগ্ন এলাকায় আগরতলার 3 যুবকের পথ আটকে তাদের কাছ থেকে নগদ টাকা সহ মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। ঘটনায় বিশালগড় থানার পুলিশ নির্দিষ্ট ধারায় একটি মামলা হাতে নেয়। উক্ত ঘটনায় পুলিশের তদন্তে মোট 12 জন অভিযুক্তের নাম উঠে আসে। এর মধ্যে ঘটনার রাতেই বিশালগড় থানার পুলিশ একটি গাড়ি, ধারালো অস্ত্র, বেশ কিছু মোবাইল ফোন, নগদ টাকা সহ কমলাসাগরের কুখ্যাত 6 ছিনতাইবাজকে গ্রেপ্তার করেছিল। অবশেষে বুধবার এই মামলার অন্যতম অভিযুক্ত বিশালগড় থানার দুর্গানগর শিবনগর এলাকার কুখ্যাত ছিনতাইবাজ সায়ন ভৌমিক থানায় এসে আত্মসমর্পণ করে। বিশালগড় থানার ওসি তাপস দাস জানিয়েছেন, সায়নকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং 2 দিনের পুলিশ রিমান্ড দেওয়া হয়েছে। আজকে ওই আমাদের যে রাস্তার মাথা যে স্ন্যাচিং এর যে মামলাটা হয়েছিল, যা বিশালগড় পিএসকে নাম্বার 93/2023, তো এটাতে ইন্টারোগেশনে একটা অনেকেই নাম এসছে। তো এর মধ্যে আজকে একজন স্যারেন্ডার করেছে। আমরা ওদের গুরুবাড়িতে প্রায় নাম আসার পর 3-4 দিন আমরা রেড করেছি বিভিন্ন ওয়ার্ড টাইমে। তো সে আজকে স্যারেন্ডার করেছে। ওর নাম সায়ন ভৌমিক, বাড়ি শিবনগর। যথারীতি আমরা আজকে ওনাকে কোর্টে ফরওয়ার্ড করেছি। আপনি কি শিরদাঁড়া কিংবা কোমর ব্যথায় ভুগছেন? না, আর দেরি না করে এখনই চলে আসুন অস্তিমায়া দি স্পাইন অ্যান্ড অর্থোপেডিক সুপার স্পেশালিটি ক্লিনিকে।